ভাই ব্রাদার, অনেকদিন পর আসলাম ভাই। দুই বন্ধুকে নিয়ে কথা আছে, ঝটপট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর দেখার পর সুন্দর একটা মতামত আপনার কাছ থেকে আমি কি রিজার্ভ করি না আমি আশা করতেছি। দেখেন এখানে ছোট বৌদি যে স্ট্যাটাস দিছে এবং বড় বৌদির স্ট্যাটাস এবং যে হারলেন এবং আইপিএল নিয়ে কথাবার্তা হবে, কেন শাকিব খানের সাথে আর অপু বিশ্বাস নেই সেটাও কথা বলবো, তার কোম্পানিতে অপু বিশ্বাসকে কেন দেখা যাচ্ছে না, তারা কোথায় গেল, ঠিক আছে কোথায় ঘুরতেছে সেগুলো কথা হবে। হ্যাঁ, ছোট বৌদির আগে টপিকটা কথাবার্তা বলি। দেখেন এখানে ছোট বৌদি যে পোস্টটা করছে, একটু আপনারা এখানে স্ক্রিনে লক্ষ্য করবেন, ঠিক আছে আমি একটু আপনারা, রাইনিং বয় ইজ অ্যান হাওয়ার অ্যান্ড অ্যান অ্যাভিনিং মি উইথ মাই সুপার হিরো সান, মানে বাবজান শেহজাদ খান বীর। তারপরে যা আমি বলতেছি আপনারা, ছেলেকে বড় করা একটি সম্মান এবং একটি দুঃসাহসিক কাজ, আমি আমার সুপার হিরো ছেলের সাথে আছি, বাবজান শেহজাদ খান বীর। এটা হলো আমাদের ছোট বৌদির ইংলিশ। ভাই লেখক যার যেটা মনে চাইছে তার ছেলেকে নিয়ে মনের একটু প্রকাশ করছে, আবার হ্যাঁ ভালো একটা টাইম পাস করতেছে ছেলেকে নিয়ে, বেস্ট। এটা মনে হয়তো দেশের বাইরে তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আসলে কোন দেশে সেটা উল্লেখ করে নাই, হবে কোথায় আর, সুইজারল্যান্ড আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র মানে নিউ ইয়র্ক মানে যে কোনো একটা কান্ট্রির মধ্যে আর কি গেছে ঘুরতে একটু সিল করতে। তো এখন মনে করেন ছেলে তো মোটামুটি একটু বড় হয়ে গেছে মার্শাল্লাহ, ছেলেকে নিয়ে পানিতে নেমে গেছে আমাদের ছোট বৌদি। তো বড় বৌদির কী খবর সেটা তো একটু বলতে হবে। হ্যাঁ, বড় বৌদি আবার কী জানাতেছে আপনাদেরকে সেটাও একটু দেখতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোন, তার যে কয়েকদিন আগে জন্মদিন গেল সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে দেখেন, এবং ভক্তরা জন্মদিনে আমাকে যেভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেশের বাইরে থাকার মানে উনিও দেশের বাইরে থাকার কারণে প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি, তবে আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ ভালো, আপনাদেরকে ভালোবাসা এবং সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে, মাশাআল্লাহ কয়টা লাভ রিয়াট সং সং সং। তো যাই হোক সেটা বড় কথা না, কথা হলো হ্যাঁ বড় বৌদি এখন কেন নাই, ছোট বৌদি টপিকটা কথা বলছে, বড় বৌদি কেন এখন তাকে দেখা যাচ্ছে না হারল্যান্ডের সাথে এবং আইপিএলের সাথে, ঢাকা ক্যাপিটালসের সাথে কেন দেখা যাচ্ছে না অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস দীর্ঘ এক বছর ধরে মানে ছয় মাস ছিল, তারপরে থেকে আর দেখা যাচ্ছে না কেন, এটা কিন্তু ইস্যু আছে ভাই। যার দুই বই আছে তারাই বুঝতে পারবে বিষয়গুলো, আসলে তারা সিঙ্গেল তারা বুঝতে পারবে না, আসলে এইখানে বুবলির হাত আছে। এখন তো আপনারা হাসবেন আর মনে করেন আমাকে না জানি কিছু বলবেন, আমি তো জানি একটা কথা কি ভাই, এখানে বুবলির হাত আছে 100% শিওর। দেখেন কেন ভাই, একই ঘরে দুই বউ, এক বউ সাথে থাকবে আরেক বউ ফাঁকে থাকবে, এটা কি মানবে অন্য বউ জীবনে? না, তো সেম কাহিনী এইখানেও হয়েছে ভাই, এ তো বেডি মানুষ, এরা তো ভাই পারে সব কিছু। দেখেন এখানে একটা চাল চালছে, কেননা এটা বোঝা উচিত শাকিব খান ওনাকে রাখছে সাথে এবং ছোট বৌদিকে ফাঁকে রাখবে, এটা কোনো কথা হয়, এটা কোনোভাবে সম্ভব না। অতএব দুইজন কাকি লাত্তি দিয়ে বাসায় সরাই দিচ্ছে, যা তোরা করে আমি লেখা, আমি এদিকে দেখতেছি। শাকিব খান তো এগুলো নিয়ে কি মাথা ঘামায় না, এগুলো প্যারা নিতে চায় না, সেও নানান কাজে ব্যস্ত থাকে। তো দেখেন ভাই আরেকটা কথা বলি ইন্টারেস্টিং, যেটা ভালো সেটা হলো ছোট বৌদি কোথায় ঘুরতে গেছে, ছোট বৌদির পিকচারগুলো দেখতে কোথায় ঘুরতে গেছে, সিল করতেছে মানে ইনিও দেশের বাইরে উনিও দেশের বাইরে। এখন যে আমরা মনে করেন একটা মনে করেন বিষয় নিয়ে, সেটা হলো এরা কি সিনেমা মানে শাকিব খান বাদ দিয়ে দিছে বিদায়, এদের কি আর মানে লাইফ অসল হয়ে গেল, মানে আমি বুঝে উঠি না। শাকিব খান যেদিন থেকে বুবলিকেও বাদ দিল, বুবলিও মনে করেন এক প্রকার শেষ, হিট সিনেমা আর দিতে পারেনি, ফ্লপ ফ্লপ। তারপরে বড় বৌদিকে যেদিন থেকে ছেড়ে দিয়েছে, বড় বৌদিও শেষ, তার মানে হলো এদের দিন শেষে শাকিব খান ছাড়া এরা মূল্যহীন ভিল, মানে কোনো ভিলি নাই, কোনো কিছু নাই, মানে একেবারেই এরা অকার্য একটা জিনিস, মানে যেটা আর কোনো কাজকর্ম, একটা জিনিস নষ্ট হয়ে গেলে যা হয় আর কি সেই রকম নষ্ট হয়ে গেছে। দেখেন এনারা ওই যে শাকিব খান, এক শাকিব খানের ঘাড়ে কাঁধে কি কাঁধ মিলিয়ে যতদিন ছিল এবং কি রাখছিল অতদিনই ওনারা টাইম লাইনে ছিল, তাদেরকে নিয়ে নিউজ হয়েছিল, তাদেরকে নিয়ে কথাবার্তা হয়েছিল, তাদের সিনেমা চলছিল। এখন দেখেন শাকিব খান ওইখান থেকে সরে গেছে, জাস্ট ওনারা শেষ, তার মানে নায়িকা হিসেবে এদের কতটুকু আসলে বাংলাদেশে এদের পাওয়ার এবং কি তাদের মার্কেট প্লেসটা আসলে কতটুকু। একটা নায়িকা ভাই মনে করেন তার শাকিব খান কেন, শাকিব খান ছেড়ে দেবে আরেকজনকারে ধরবে, আরেকজন দিয়ে হ্যাঁ করলো, সে বেশ কয়েকটা দেখেন বেশ কয়েকটা, বিশেষ করে বুবলি অনেক চেষ্টা করছে, অপু বিশ্বাসের মধ্যে কম চেষ্টা করেন, বাপ্পি থেকে জয় চৌধুরী থেকে শুরু করে কম চেষ্টা করেনি, অপু কিন্তু নিজেকে কাম ব্যাক করার জন্য অনেক চেষ্টা করছে শাকিব খানকে দেখায় দেওয়ার জন্য, আর বুবলিও কিন্তু অনেক চেষ্টা করছে, লাস্টে শাকিব খানের সাথে টক্ক নিয়ে নিয়ে ঈদের সাথে সিনেমা নিয়ে আসলো মেলা কিছু টক, দিন শেষে কিন্তু শাকিব খান ছাড়া এরা জিরো, এরা একেবারে শূন্যহীন, এবং এদের দিন শেষে যেটা বাস্তব কথা আপনাদেরকে বলি, এরা মার্কেটে জিরো পয়েন্ট। যতটুক চলে শাকিব খানের মানে এখনও মানুষ যারা কথা বলে সেনে এদেরকে শাকিব খানের কারণে, এদের এরা যদি এটা বিশ্বাস না করে তাহলে এই এটা হবে সেই টাকলা একবেলের মতন। হ্যাঁ অনেকেই বলেন ভাই টাকলা ইকবালকে নিয়ে এখন আর দেখা যাচ্ছে না, ডিসিতে আসতেছে না, ভাই আমাদের হুমকিও শুনছে, যখন শিবাসনিকের কাছে আসছিল শিবাসনিক তার পিছনে দাঁড়াইছিল, তখনই আমরা ওই ফুটেজটা নিয়ে অনেক কথাবার্তা বলছি এবং কি হুঁশিয়ারি করা হয়েছে, ওর কানে গেছে ওই টাকলার কানে স্বভাব চলে গেছে, টাকলা বুঝে গেছে বলে আমার আর এই দেশে ভাত নাই, কেননা ও ছিল সৈন্যাচারীর
অপকর্মর এক চামচ এই রাতের যে রানী জোগাতো। ইকবাল, এই কালা টাকাকে সাদা করার একটা মেশিন ছিল, টাকলারে আর কিন্তু দেখা যাচ্ছে না এফডিসির আশেপাশে। ও একটা কিন্তু শেয়ার একটা ভালো মনের দখল করেছিল, ওই যে একটা নির্বাচন বলেন না, ওই যে 18 সংগঠন শুনেন নাই, সেটার মধ্যে একটা ভালো একটা শেয়ার নিয়ে বসেছিল ওই টাকলা ইকবাল। তো এখন শেয়ার যে কোথায় আছে সেটা বড় কথা না, কিন্তু মানুষ উদা হয়ে গেছে। তো যাই হোক ভাই, একটা কথা বলি, মানুষের আসলে মানুষকে ছোটো করে কখনই বড় হওয়া যায় না। তো ইকবাল চাইছিল শাকিব খানকে ছোটো করে, শাকিব খানকে ইউজ করছে, শাকিব খানকে যেভাবে ইউজ করা যায় ওইভাবেই ইউজ করছে ওই মানুষটা। আমি মনে করি এই এর মতো জঘন্য এরকে জুতা দিয়ে মারা দরকার। এখন ও যা করছে শাকিব খানের লাইফটা পুরো হেল্প করে দিয়েছে। এ তার বউ নিয়ে, তার বাচ্চা নিয়ে, তার মনে করেন এই যে বুবলিকে নিয়ে কত আজেবাজে কথাবার্তা মন্তব্য করলো, তারপরে শাকিব খান যা এরকম করেছিল সে কতটুকু ভদ্র। আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না, শুধু শাকিব খানের দ্বারাই সম্ভব। তার ওয়াইফকে নিয়ে কত ধরনের মন্তব্য করলো, কত কী বললো, লাস্ট উনি কিছু বলছে, ইকবালকে কোনো কিছু বলছে? যদি বলা হতো তাহলে ইকবালকে আমি মনে করি সেটা বড় করা হতো। এর কারণে জাস্ট কুত্তা ভেগভেগ করছে, ও একেবারেই মানে দেখার পর না দেখার ভান করেছিল। বলে কী আর ইকবালে, কত ইকবাল আয়ে যায় তার কাছে, কি এগুলো সম্ভব? ওরে মামুর ব্যাঠারা একটু আগে আসেন, এর আরেকটা গল্প কই। সেটা হলো আমাদের রাষ্ট্রপতির ছেলে আদনান সাহেব, মানে বেস্ট একটা জমাই ছিল, শাকিব ইয়েনদেরকে মন উদ্ধার করে নিয়েছিল খুব তাড়াতাড়ি। একে আমি মনে করি শাকিব খানের সাথে বন্ধুত্ব বলেন এবং কি অডিয়েন্স কালেক্টিং বলেন সব কিছুর মধ্যে আদনান সাহেব খুব তাড়াতাড়ি শাকিব ইয়েনদেরকে মন জয় করে নিয়েছিল। 9/11 পর কী হলো, 15 আগস্ট হয়ে গেল ওনার জীবনেও, কী আর হবে, মানুষের কালো রাত আসবে, গণহত্যা হয়ে গেছে। যাই হোক, বিশাল বড় ইতিহাস, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এটা এখন নতুন লোক আসবে, নতুন কাজ করবে, এমন না বলে ওনারা আসবে না, বিদায় একেবারে শেষ, এটা আমি কখনোই বলবো না, কখনোই আমি বিশ্বাস করি না। কারণ একটা জায়গায় যখন ছেড়ে যাবেন, চলে যাবেন, ওই ওই জায়গাটা অবশ্যই আরেকজন আরেকজন এসে পূরণ করবে, শূন্যস্থান। তো শূন্যস্থান, এবং কি আজকে দেখেন ক্রিকেট দিয়ে উদাহরণ দিতে পারে, আজকে সাকিব আল হাসান ওই যে পঞ্চম পাণ্ডব চলে যাচ্ছে এক এক করে, কিন্তু ওই জায়গাগুলো কি আরেকজন এসে দখল করতেছে না? সেম হবে, হয়তো তাদের মতো হচ্ছে না, ধৈর্য ধরেন, তাদের সে ভালো হবে, আশা করি, আশা করি তাদের সে ভালো কিছু করে দেখাবে এনারা। তো যাই হোক, সেটা বড় কথা না, আমাদের যে দুই বৌদির যে আলাপ ছিল, দুই বৌদি, এই দুই বৌদি এখন দুই স্বর্গে গিয়ে গেছে, এনারা কিন্তু তার ধারের কাছে যেতে পারে না, শুধু বাস্তাটা দুইটাকে ইউজ করে আর টাইম লাইনে আসে। তাছাড়া বিশ্বাস করেন এদের মার্কেট প্লেস, মার্কেট ভ্যালু কিছু নেই। এই বুবলি কম চেষ্টা করছে, কিছু দিন শেষে কিছু দিতে পারছে, 0 পয়েন্ট দিয়েছে। তো যাই হোক, এদেরকে একটাই ঠিক রাখা উচিত, এদের একটাই ভাবা উচিত বলে, যে মানুষটাকে দিয়ে এত দূর পর্যন্ত আসছে এবং ঘুরতেছে, বসতেছে মানুষটাকে, তাদেরকে চিনতেছে ওই সেই শাকিব খান, সেই শাকিব খানকে এরা মাঝে মাঝে যে কাণ্ড কীর্তি করে এটা আসলে মানি নেওয়ার মতো না। তো যাই হোক, বড় বৌদির শুভ জন্মদিন, ভালো থাকিয়েন। আর ছোট বৌদি ছেলে নিয়ে এবং কি মাশাল্লাহ দুজনেই অনেক সুইট লাগতেছে, খুবই কিউট চেহারা সুরত আছে মোটামুটি, মাশাল্লাহ ভালোই। তো বড় বৌদিও মাশাল্লাহ ভালো, ছেলেও তো অসাধারণ, সবার জন্যই দোয়া শুভকামনা রইল। আর হ্যাঁ, ভুলে দেবো না, যাচ্ছে ধর্ম হবে তারপরে কাজকর্ম, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।